তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা কিয়া খেলতে যাচ্ছি মাইনক্রাফট লাস্ট এপিসোড গাইস, অনেক পরে গাইস, 15 দিন পরে ভাই আমরা লাস্ট এপিসোড গান বানাচ্ছি গাইস। দুঃখের বিষয় হচ্ছে গাইস, আমার এই লাস্ট এপিসোডের পরে আমার এক্সাম, এই জন্য আমি 2 মাস পরে তোমাদের সাথে ভিডিও বানাবো। অনেক মজা হতে চলেছে আজকের এই গেম প্লেতে। তো আজকে তুমি দেখতে পাচ্ছ যে মাইনক্রাফট বেটা প্লেয়ার। তো আমরা এখন যাবো প্লে, তো আমরা এখন প্লেতে চলে গিয়েছি। তো এখন আমরা যাবো দ্য সোয়েব গেমার ওয়াল, এটা ক্রিয়েটিভ পেয়েছে যে তাই ডিজাইন, এটা ক্রিয়েটিভ সার্ভাইভার অ্যান্ড প্লে। তো গাইস আমি এখন এইটা শুরু করে দিচ্ছি যে মাইনক্রাফট ওয়েট এভার টু বাই প্রোগ্রাম ইজ কান্ট্রি অনলি অ্যাভেলেবেল অন উইন্ডোজ 10, উইন্ডোজ 10 সরি 10 সার্ভাইভ। আমি সার্ভাইভ মোডে খেলতেছি, আমি ক্রিয়েটিভ মোডে একটুই মোড করে নিয়ে গেছি। এই যে আমি এই জায়গায়, এই যে আমার ধান, এই যে আমার বাড়ি, নতুন বাড়ি, আর এই জায়গায় আমার নেদার বলতে। তো আজকে আমি নেদার বলতে যাব না, আজকে আমি নেদার বলতে যাব না গাইস, আমি যাব নেক্সট অন্য একটা এপিসোডে। আমি দরজা খুলবো। তো ও তোমাদের একটা জিনিস দেখাইতে ভুলে গেছি ভাই, আগে ঘুমাইতে হবে আমার, এমন না এমন আজকে আমি অনেক খুশি। এখন আমি তোমাদের দেখাবো যে আমার আন্ডারগ্রাউন্ড বেস। এই যে চলো তোমাদের একটা জিনিস দেখাবো আমি গাইস, পাগল হয়ে যাবো। তো এইদিকে আমার সিক্রেট বেস, আর নিচে তো মাইনিং করি। এই আমি এটা থেকে উঠতেই পারি না বাবা, ভাই কি ভাই এটা, আমি এত নুব কেন ভাই। তো আমি অনেক নুব ভাই, আমি কিচ্ছু পারি না। এই যে আমি এখন উপরে উঠবো, তো আমি এখন উপরে উঠবো। এই তোমাদের জন্য কালেক্ট করি নাই, কারণ তোমাদের ভালোবাসার জন্য আমি কালেক্ট করি নাই। আর দেখো যার থেকে আমি কি গ্লাস বানিয়ে দিছি, এই গ্লাসগুলো আমি বালু দিয়ে বানাইছি, বালু দিয়ে গ্লাস বানানো যায়, বালু দিয়ে ই দিয়া হয়। তো গাইস আমি এগুলো কাটি, অনেকগুলো বেশি আমি গাইছি সত্যি বলতেছি। আমি ভাবি নাই কিন্তু দেখেন গাইস সত্যি বলতেছি, ওই যে ব্যস্তা করা আমি কোনো ক্রিয়েটিভ মধ্যে আমি মদ করি নাই সত্যি গাইস। দেখেন দেখেন এটা কি ব্যস্তার কলা, ও ভাই এ ভাই এইটা কি ভাই, এটা হিরো ব্যান। এক সেকেন্ড গাইস, হিরো ব্যান ইন টু বিগ হোম, তার মানে গাইস আমি যে ওয়ার্ল্ডে খেলতেছি সে ওয়ার্ল্ড মানে হিরো ব্যান ওয়ার্ল্ড গাইস। আমি কোনো মদ ইউজ করি নাই গাইস, আমি কোনো মদ ইউজ করি নাই, আমি সত্যি বলতেছি গাইস, আমি আমি কোনো মদ ইউজ করি নাই গাইস, আমি কোনো মধ্যে এই যে স্কিল এত ই মানে এই যে স্কিল এই যে আমি নিঃশ্বাস সেট করতে দানি ঠান্ডা এসতো, আমি যাই কী কী আছে দেখি তো, আর এই বাসটাগুলো আমি যে তারিখ কালেক্ট করে দিই। ও ভাই এটা কি ছুরি ভাই, এটা কি ছুরি, এই যে সেল গাইস আমার বোন এখনই বাই বাই বললো, আমি কিসে যাবো আমি জানি না। আর এই যে একটা বউ,
একটা তীর, একটা এটার জন্যই আমি অস্ত্র করছিলাম, একটা ম্যাপ, আরেকটা ম্যাপ, একটা গোল্ডেন অ্যাপেল, একটা মাংস ভাই। আচ্ছা আমি আয়রন আয়রন গুলো নিয়ে নিই গাইস, আমি সত্যি বলতেছি আমি কোনো মদ ইউজ করি নাই গাইস, আমি অনুপ যাবো দাদা এক সেকেন্ড, আমি এটা দেখবো এটা মানে কি, ম্যাপ তো আমি দেখবো, ম্যাপ তো আমি নেক্সট এপিসোডে কালেক্ট করবো, দাদা এক সেকেন্ড প্লিজ, আমি পুরো হতাশ। আমি দেখে দিই দেখি এটা কি, এটা আমি নিয়েছিলাম একদিন, এই যে ম্যাপগুলো এটা ম্যাপ একটা দেখতেছি, এইটা একটা এইটা একটু টেস্ট করি আমার হাতে হান, এটা একটু টেস্ট করি, আমি এখন সেল পরবো, এই যে আমার ডায়মন্ডের সব কিছু পরা সেল পরবো, আমি এটা একটা এই নেবো হয়েছে, এই এটা কিস বা এটা কি আমি কিছু বুঝতেছি না, গাইস আমি কোথাও কিছু পাচ্ছি না, গাইস আমি গান বাজাইছি আমি নিজেই, তো গাইস দেখেন 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 গাইস, আমি নেতা বলতে যাবো না থাক, আমি তো ফাইট করি কার সাথে, এক সেকেন্ড গাইস এটা নেই, এটা দিয়ে টেস্ট করে দিই, টেস্ট করে দিই, এক সেকেন্ড এক সেকেন্ড, তাই রে ভাই 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 উপুছো 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 মানে কে যাও তো দেখো ওই যে আমি তো মাছ ধরি দেখছেন এখন আমি দেখবো যে কি হয়ে যাবে, আমি সত্যি বলতেছি যে আমি কোনো মদ ইউজ করিনি ভাই, সত্যি বলতেছি আমি আমি অনেক সত্যি দিয়ে বলতে পারি যে আমি কোনো মদ ইউজ করিনি ভাই, সত্যি আমি আমি সত্যি বলতেছি কোনো মদ ইউজ করিনি, তো এখন আমি আমি কোনো মদ ইউজ করিনি ভাই, তো ভাই আমি কোনো মদ ইউজ করিনি, এখন আমি বোন দা রেখা দিই আমার চেস্টে, তারপর এটা রেখে দিই এটা রেখে দিই এটা রেখে দিই, আমার তীর অবশ্যই তো আছে আর আনন্দ তো নেই, আর এই সোয়াদা রেখে দিই খুব জরুরি, এটা রেখে দিই এটা রেখে দিই এটা রেখে দিই এটা রেখে দিই এটা রেখে দিই, আমি অনেক রেখে দিই, আমি আর মাইনিং করতে যাবো আয়রন বানে আগে, আর একটা জিনিস পেয়েছি আমি দেখো এখন দেখাই দিচ্ছি তোমার, এই যে ফিশিং বোট ওই দিয়ে কীভাবে মাছ ধরে তুমি দেখবা, এক সেকেন্ড আমি মাছ পাইলে তোমাদের দেখাবো, আজকে আমি খুব খুশি কিন্তু আমার একটা জিনিস অনেক লক্ষ্য হয়েছে, সে হচ্ছে হিরো ব্রেনের উপরে, হিরো ব্রেন একটু বিগ দেখে আমার খুব ভয় লাগছে, এই তো হয়েছে হয়েছে মাছ তো মাছ তো ভাই ভাই পুরো মাছ পড়, আরে ভাই পাবো এটা দিয়ে মাছ ধরতে গেলে একটু পরে তোমার দেখাচ্ছি শিখাচ্ছি, এটা এক সেকেন্ড আমি একটা জিনিস চক্র বসি দেখেন, এটা একটা মাছ দেখেন দেখেন এখন উঠে উঠে পাবো, এটা আমি ওদের এই দাদা ওদের এখন বের করে দিই, হ্যাঁ বের করে থাক ভাই গাই সেগুলো কথা ছাড়ো, এখন আমি আয়রন বানাই, আমার আয়রন করি, হ্যাঁ আছে আছে আছে, ক্রাফটিং টেবিলে যাবো কিন্তু আমার ক্রাফটিং টেবিলে যাওয়া কি আমার স্টিক লাগবে, স্টিক তো আমার কাছে নেই, আমার কাছে কাঠ করি কাঠ আমার নাই, একটু কাজটা আনছি আর ডায়মন্ড আছে অবভিয়াসলি, স্টিক লাগবে আমার
থেকে নিয়েছি, চুয়ান্ন তো প্যাক্স আমি রেখা দিই, চুয়ান্ন তো প্যাক্স রেখা দিই। কবজ তোমার আছে, আমার লাগবে এই যে আয়রন, আয়রনে আমার আসল দ্বীপটা আগে বানাইতে হবে। দাঁড়ানো, আসল দ্বীপ বানার জন্য আমায় যাই দিতে হবে, যে যাইয়া আমায় যে আয়রন দিতে হবে। আয়রন ইন্দকের জন্য আমার একটা স্টিক দিতে হবে, একটা স্টিক আমি কি করি ভাই, আমার গাছ কাটতে হবে এখন, গাছ কাটা অভ্যস হয়ে গাইস, আমি গাছ কাটতে যাবো। বাহ, ও একটা দুধ দেবো ভাই, সেই দুধ আর এক মিনিট গেছি গাইস, এটা কিন্তু লাস্ট এপিসোড গাইস, আর লাস্ট হবে, হ্যাঁ লাস্ট এপিসোড, আমি আর হিরো গানের ভিডিও বানাবো না, সরি গাইস, কিন্তু আমার হিরো গান ভিডিও বানাবো কিন্তু এই এপিসোড লাস্ট, এটা ফাড়াই দিই, ফাড়াই দে। এখন পাঁচটা প্ল্যাঙ্কস আর কি ভাই, একটু শোন, হ্যাঁ আমি প্ল্যাঙ্কস হয়েছে, বিশটা প্যান্স হয়েছে কমপ্লিট আমার। আমি জমিদের সাথে ফাইট করবো, তারপর আমাদের ভিডিও শেষ করে ফেলবো, আর আমি কী দিই বা কি, আমি পাগল হয়ে গেছি, আমি যাবো কমপ্লিট হয়ে যাবে, দিয়ে আয়রন হয় নাকি একটা দেখি, দেখি গাইস, হাস একটা আয়রন হয়েছে, হাস তিনটা আয়রন লাগবে আমার, না তিন না বেশি লাগবে, আচ্ছা গাইস অপেক্ষা করি, গাইস এখন সন্ধ্যা হয়ে যাবে গাইস, এখন ঘুমিয়ে পড়ি, আচ্ছা একটু মাইনিং করি, আচ্ছা মাইনিং করতে চাই, চলো গাইস, তোমাদের একটা মেজিতে হয়তো বুঝে গেছি, তো দেখবে দেখবা, এ তো মিড, এ দেখো এই যে এটাই টাইম দেবা, এই যে এটাই প্রেস করবা, এটাই প্রেস করবা, টাইম দেবা, দেখো অনেক কিছু আছে, তুমি যা ইচ্ছা প্রেস করবা, নাইট দেবে এটাই দেবা, প্রেস এজি ম্যাজিকটা দেখানোর জন্য অনেক ট্রাই করছিলাম, কারণ আমি ওটা পজিটিভ পাচ্ছিলাম না, পজিটিভ পাচ্ছিলাম না, কিন্তু আমি আর নিচে যাবো, এই তো আমার চেস্ট সিটের বেস, এদিক যাবো, যে এদিকটা এই ভাই ভাই ভাই, এই যে মাইনিং করি গাইস, গাইস তুমি একটা কথা বলতে চাইছো, আমার ভয় লাগতেছে আমার, ঘুমা ঘুমা ঘুমা, একটা সাউন্ড তুমি পাইছো সত্যি গাইস, ভয় লাগতেছে না, সত্যি গাইছো একটা সাউন্ড পাইছো তুমি, ভাই 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 ঘুমা 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 গাইস, আমার খুব ভয় লাগছে, কি সে সামনে আল্লাহ জানে, কারণ আমি নিদা বলতে যাবো এক সেকেন্ড গাইস, নিদা বলতে তো আমার খুব ভয় লাগে, এই যে এক সেকেন্ড আমি যে যে জায়গায় কি ই হয়েছে নাকি, সে সামনে ও অনেকগুলো আয়ন আছে, বাহ ভালোই অনেকগুলো আয়ন আছে, আমি কি করি এই যে বানাবো জিনিস, এই যে জিনিস বানাইতে একটা সোয়াদ, একটা পিকেক্স হয়েছে ব্যাস, আর আয়নগুলো আমি রেখে দিই, সোয়াদটা কি জোস থাকতেছে না, এই দেখি ও একটা মায়া দেখি তো, হ্যাঁ ঠুকি না একবারে যাবে, একটু যাবে একটা যে বাচ্চাগুলো আমার কেস করে ও সেই কাজ করে, আরে তো জাস কই হাত, জাস কই জাস কই সব
ভাই 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 ভাই, আমি কি করি, ডাক্তার দেবো। ও মাইনিং করতে যাই তো, চলো আমি এটা দিয়ে মাইনিং করবো না, আমি আয়রন পিকেস দিয়ে মাইনিং করবো না। চল এখন ভাই, আমার টর্চ লাইট কই? আমি টর্চ লাইট কই? আমার টর্চ লাইট আনি নেবে, চলো উপরে চলো ফটাফট উপরে উপরে চলো 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 ফটাফট কই 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 এই যাবে আয়রন কই টর্চ কই আয় রে আমার টর্চ কই ও কোচ কোচ কই আমার এই ভাই আমার টর্চ কই গেল ইয়ার, আমি কি ভুল করলাম? হায় হায় আমার টর্চ কই, এই তো আমার টর্চ গুলো, এই টর্চ গুলো একটু কাটতে হবে, তাই না? এই টর্চ গুলো আমার একটু কাটতে হইতেছে, এই যে আমার এই টর্চ গুলো যা ছিল না, দুইটা পাইছি আলো দুইটা হয়েছে, ভাই ভালো হয়ে গেছে চারটা মুঠ। বন্ধ করো, বন্ধ কইলা দশ আর আমি কই তো কি নিচে চলো চলো সবসময় মাইনিং করতে যাবো, মাইনিং করতে যাবো সবসময় মাইনিং করতে চলো যে চলো আমি মাইনিং করি চলো বাইরে গাইস, তার এক সেকেন্ড তো বাইরে হয়ে গাইস, আমি একটা জিনিস লক্ষ্য করি বাবা, হ্যাঁ কই কই চলো এই যে তো গাইস এই জায়গায় এই জায়গায় এত আয়রন ইনগোট, এত আয়রন ইনগোট, এই যে এই যে এইগুলো এগুলো কাটতো অনেক টাইম আগে, এই কাটতো ও এটা দিয়ে অনেক ফাঁটা ভাত কাটে, এইগুলো পরে না বলে অনেক ফাঁটা ভাত কাটে এগুলো। তো গাইস আমার আজকে থেকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।